हेलो स्टूडेंट्स, हाउ आर यू? कम तुम्हारा आशा करी तुम्हारा खूब भलो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो। स्टूडेंट, आज के क्लासटा निये आलोचना करब, इट्स वेरी इम्पोर्टेंट क्लास फॉर योर फ्यूचर एंड फॉर योर प्रेजेंट अल्सो। सेटा कि ना, व्हाट इज कम्युनिकेशन, कम्युनिकेशन कि, एइटा निये आज के एक सुंदर क्लास तुम्हारे संगे आमरा करब। तो स्टूडेंट फ्यूचर एकेडमी तरफ थेके तुम्हारे सकलके जानाई शारदीय शुभेच्छा, भालोबासा, शुभेच्छा। और आमादेर स्टूडेंट फ्यूचर एकेडमी के तुम्हारा पसंद করবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবে, আর পারলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। তো চলো আমরা ক্লাসটাকে শুরু করি। তো স্টুডেন্ট দেখো, যে আজকে যে ক্লাসটা আমরা করতে চলেছি, এই ক্লাসটা হচ্ছে যে হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশনটা কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিরকম? অর্থাৎ একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কীভাবে কথোপকথন করবে, কীভাবে তার সঙ্গে তার দেখা করবে, তার সঙ্গে তার কীভাবে পাশ্চিওর, অর্থাৎ তোমার বিহেভিয়ারাল টকিংটা কীভাবে তুমি করবে, এই টোটাল বিষয়টা আজকে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। দেখো, আমরা একটা লিখেছি যে দ্য প্রসেস অফ কমিউনিকেশন হ্যাজ বিন এক্সপ্রেসড বাই ডিফারেন্ট এক্সপার্টস। অর্থাৎ শুধু কমিউনিকেশনটা আমরা এরকম হয়েছে, আজকে আমরা যেটা লিখেছি তোমরা বলে দিচ্ছি, এটা অনেকটা রিসার্চ করা হয়েছে, বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন সময়ে এই কমিউনিকেশনটাকে নিয়ে কী কী বলেছেন, কী কীভাবে কমিউনিকেশন করা উচিত, হ্যাঁ, সেই সমস্ত নিয়েও আজকে আমরা সেই তাদের মন্তব্যগুলোকে, তাদের কথাগুলোকে আমরা এই পিকচারের মধ্য দিয়ে, এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বলছি, দ্য এলিমেন্টস অফ দ্য প্রসেস অফ কমিউনিকেশন অ্যাকর্ডিং টু দেম লিস্টেড বিলো। দেখো, ফার্স্ট আমরা যেটা দেখব যে শাহানন অ্যান্ড ওয়ারেন 1949 ওনারা বলছেন যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ কমিউনিকেশন করতে গেলে প্রথমে তার সোর্স দরকার, ট্রান্সমিটার দরকার, সিগনাল দরকার, রিসিভার দরকার, আর দরকার ডেস্টিনেশন, অর্থাৎ লক্ষ্য, আমি কোন বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলবো, সেগুলো অবস্থাটা পরিপক্ক হতে হবে, আর তারপরে তার এই ক্লাসটা অর্থাৎ কমিউনিকেশনটা সাকসেসফুল হবে। ঠিক এইটা বলার পরে, 1949 বলার পরে 1960 আমরা দেখতে পাচ্ছি ডেভিড কে বার্লো, উনি যেটা বলছেন, উনি বলছেন যে প্রথমে সোর্স দরকার, যেটা উনিও বলেছিলেন, এনকোডার দরকার, তৃতীয় হচ্ছে মেসেজ দরকার, চার নম্বর চ্যানেল দরকার, পাঁচ নম্বর রিসিভার দরকার, ছ নম্বর ডেকোরেটার দরকার, এবং সাত নম্বর মিনিং দরকার। অর্থাৎ ইনি যেগুলো বলেছিলেন তার থেকে দুটো পয়েন্ট ইনি বেশি বলছেন। ইনি বলছেন যে মিনিং, অর্থাৎ আমি যে টপিকটা নিয়ে একজনের সঙ্গে কমিউনিকেশান করবো তার জন্য একটা অর্থ থাকে, অর্থ বহির্ভূত কোনো কমিউনিকেশান কোনো মানুষ করবে না। যদি আমি আমাকে ডেকে বলি, জানো তো আকাশে একটা পাখি উঠছিল, ওটা একটা সাবজেক্ট, এটা বাস্তব কথা, কিন্তু এর কোনো মিনিং নেই। সে বলবে, বাহ, আকাশে একটা পাখি উঠছিল, তো উঠছিল, তার সঙ্গে আমার কী দরকার ছিল কমিউনিকেশন করার? তাহলে 1949 যা বললো, 1960 তিনি একটুখানি তুলে ধরলেন। ঠিক সেমভাবে 1977 আমরা কিথ ডেভিসের যে লেখাটা দেখছি, তাতে দেখছি যে আইডিয়াশন দরকার, এনকোডিং দরকার, ট্রান্সমিশন দরকার, রিসিভিং দরকার, ডিসাইডিং দরকার, অ্যান্ড অ্যাকশন দরকার। অর্থাৎ আমি যে কথাটা বলবো, আমার কাউন্টার পার্টে যিনি দাঁড়িয়ে আছেন, যার সঙ্গে আমি কমিউনিকেশনটা করছি, তার সঙ্গে আমার যেন ট্রান্সমিটার হয়, অর্থাৎ সে যেন আমার কথাটা বুঝতে পারে এবং বুঝে আমাকে যেন সেই তার কথা সঠিক উত্তরটা দিতে পারে। আমরা 1979 এসপি রবিনসের দেখতে পাচ্ছি যে সোর্স দরকার, এনকোডিং দরকার, মেসেজ দরকার, চ্যানেল দরকার, ডিকোডিং দরকার, রিসিভার দরকার, এবং ফিডব্যাক দরকার। অর্থাৎ আমি আর তুমি কথোপকথন করলাম, কথা বললাম, আর সেই কথোপকথনের মাধ্যমে যেন তার একটা ফিডব্যাক আসে যে আচ্ছা দাদা, আপনি কি বলতে পারবেন যে উলগুড়িয়া থেকে এই মোড় থেকে স্টেশনটা আমরা কিভাবে যাব? অর্থাৎ আমি যখন একজন সঙ্গে কমিউনিকেশন করছি, তাহলে আমি তাকে যখন একটা দায়িত্ব দিচ্ছি, তার একটা ফিডব্যাক বলবে যে আচ্ছা, আপনি এখান থেকে সোজা রাস্তা ধরে ডান দিক মাখলে স্টেশন পেয়ে যাবেন, এর ফিডব্যাক কী হবে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো আপনার এই উপকারিতার জন্য। তার মানে কমিউনিকেশনের মধ্যে অনেক কিছু পয়েন্টস দরকার, যেটা আমরা সাধারণত মানুষরা বুঝতে পারি না, আর কথোপকথন করে ফেলি, কমিউনিকেশন করে ফেলি। তো কমিউনিকেশন যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে করতে পারি, তাহলে সেই কমিউনিকেশনটা অনেকটা ফ্রুটফুল হবে, হেল্পফুল হবে এবং সোর্সফুল হবে, যার দ্বারা যার সঙ্গে আমি কমিউনিকেশনটা করছি সেই কমিউনিকেশনের দ্বারা সে উপকৃত হবে এবং আমিও স্যাটিসফাইড হব। ওকে স্টুডেন্টস, ভালো লাগলো তোমাদের সঙ্গে ক্লাস করে এবং আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা এইভাবে কমিউনিকেশনের ক্লাসটাকে দেখো, বোঝো, যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই ইনবক্সে আমাকে কমেন্ট করে জানাও।
যে স্যার এটা আমি বুঝতে পারছি না, এই কমিউনিকেশনটা আরেকবার নিন, আমরা অবশ্যই চেষ্টা করবো আবার নেবার। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে, সুস্থ থাকবে।